ওগের ঘুড়ি দেখো গাইস, এরে কি ঘুড়ি উড়বি এগুলা? হে ওড়া ওড়া, ওই ওই উড়তেছে, হায় হায়। গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন সকাল বাজে হচ্ছে 9:44, এখন রয়েছে একটু মাঠে যাওয়া লাগবে কম্বল টম্বল ছড়ানোর জন্য, মানে রোদ কম্বলের কম্বলকে রোদ তাপানোর জন্য নিয়ে যেতে হবে। সেগুলো রোদ তাপানোর পরে সেগুলো ভাঁজ করে একবারে আলমারির মধ্যে রেখে দিতে হবে। আর এই যে গাইজ তোমাদের সেলিব্রিটি, ঠিক আছে, মানে সেলিব্রিটি বলতে আমি ট্রাইপডটাকে বোঝা দিছি, কারণ এটাকে যেখানে নিয়ে যাই সব এটার দিকে হাঁকুয়ে তাকায় থাকে, তাহলে এটা সেলিব্রিটি না। তো চলো গাইজ প্রথমে মাঠে যাই আর ছড়িয়ে দিয়ে আসি কম্বল টম্বল। গাইস তিনটা কম্বল ছড়িয়ে দিলাম ওইখানে। দিনকাল কেমন যায়? তো গাইস ফাইনালি কম্বল টম্বল ছড়ায় বাসায় চলে আসলাম, আর এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আছে হচ্ছে ইলিশ মাছের তরকারি আর হচ্ছে ভাত। আর আজকে হচ্ছে গাইস শুক্রবার, তো সকাল সকাল খাওয়া দাওয়া করি। আর কারেন্ট চলে গেছে বেসিক্যালি। আর এই যে আমাদের একজন গেস্ট এসেছে, ওরা ঘুড়ি উড়াইতে আসে। ওদের ঘুড়ি দেখো গাইস, এরে কি ঘুড়ি উড়বি এগুলা? উড়তেছে, হায় হায়, ওই উড়তেছে। তো চলো গাইজ বাসায় যাই। বাসায় গিয়ে ইউটিউব থেকে দেখে দেখে আমরা একটা ঘুড়ি বানাই, বিকজ আমিও ঘুড়ি বানাতে পারি না। তো ইউটিউব থেকে দেখে দেখে একটা সুন্দর ঘুড়ি বানাই, তারপর সেটা মাঠায় নোড়ানোর চেষ্টা করব। তো চলো তো গাইজ আমি দাদাদের বাসা থেকে এই পেপার নিয়ে আসলাম, অনেকগুলো, একটাই লাগবে। আমাদের এখানে হচ্ছে ঘুড়ি কিনতে পাওয়া যায় না, তাহলে আমি ঘুড়ি কিনে নিয়ে আসতাম, তো ঝামেলা করতাম না। ইউটিউবে দেখে নেই কিভাবে ঘুড়ি বানাইতে হয়। তো গাইস ফাইনালি চলে এসেছে, আমার হচ্ছে পেপারের ঘুড়ি, দেখবো যে যে এটা, সো লেটস গো। আপনার শিশুকে দিন ব্যবসাতে যা ক্যাপিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। আমার কোনো শিশু না, আমি নিজে শিশু, আমি পেসেন্ট ব্যবহার করি। আরে অ্যাডভেরেস রে গাইস, দেখে ঘুড়িটি বানাই, তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমার ঘুড়িটা বানাইতে মিনিমাম 1-2 ঘন্টা লেগে যাবে, ঠিক আছে, যার কারণে আমি ভিডিও করতেছি না, বিকজ 1-2 ঘন্টা ভিডিও করার আমার ফোনে অত স্টোরেজ নাই, ঠিক আছে। তো গাইস ফাইনালি মাই কাইট ইজ রেডি, দেখতে পাচ্ছ, বানিয়ে ফেলেছি। অনেকক্ষণ লাগছে বেসিক্যালি বানাইতে, আমার চোখ মুখ দেখে বুঝতে পারতেছো যে এত প্যারার মধ্যে ছিলাম এটা বানিয়ে নিয়ে। এখন যদি না উড়ে তালি পারে তো মনে করো যে কষ্টটাই বৃথা চলে যাবে। তো এই যে মতো কাইটের পুরো চেহারাটুক, এই যে পিছনের চেহারা, আর সূর্যটা এখানে আছে বুঝলে, এই যে এখানে, যার কারণে ভিডিও কোয়ালিটি ভালো আসতেছে না। সো দেখা যাক উড়ে কি না। বাতাস কোনদিক দেখছো রে? বাতাস গেল কোনো, কেবল কেবল দেখলাম বাতাস। আমার তো মনে হইতেছে না উড়বি, ঠিক আছে, ওর বাপ সাব্বাল না, তুই ধর দুই পাশে, ধর গুড়ির দুই পাশে, হ্যাঁ এরা তো পাশে, হ্যাঁ দেখি উড়ে কি না। আগে ছাড়বি না, আমি যখন কবো তখন ছাড়বি, হ্যাঁ সাতু দি, সার 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 সার, এতক্ষণ পর ছাড়লি কেনা? বাতাস নাই গাইজ, বাতাস থাকলে ঠিকই উড়ে যেত। ফাইনালি আমাদের ক্যামেরাম্যান চলে আসলো, এখন ক্যামেরাম্যান টেস্ট করবো উড়ানোর জন্য। উড়াই উড়া বা, আরে বাতাস নাই, বাতাস রে উড়তো, ছাড়ব, ধর দিবি, আরে বাতাস কে বলছে, চলে গেল বাতাস, কি সুন্দর উড়তো। ঘুড়িটি উড়ে গিয়েছে আকাশে, বাট এখন আস্তে আস্তে নাম্বার সাথে বুঝতেছি না,
এই যে এই যে গাইস হয়তো বা দেখতে পাচ্ছ কি বলে দেখ কে হালকা কর লাশ খুলবো লাশ খুলুর বান না কি খুলবো বাতা খুলে হেলা এটা হ্যাঁ কো বেশি তো বার হয় না গচ্ছ বার হয়েছে আমাদের গরুর পিওর দুধ খাবো এখন আমি গরুর পিওর দুধ একটু কমাই দিতে বেশি হয়ে গেলাম আমি এত খাবার না সো গাইস খাঁটি গরুর দুধ কিন্তু ঠিক আছে খাঁটি তুমিও খাবা কেন দাঁড়াও দাঁড়াও একটু বায়া খাক তোমার যখন তো গ্লাস ভরে দিবেন আর এখন 4:19 বাজে জুম্মার নামাজ টামাজ পড়ে বাসায় আসছিলাম তারপর আর কোনো ব্লগ শুট করা হয় নাই তো এটা খাই লেটস গো আর আমি দু তিন কুলি করে খাই দিছি আমার ছোটবেলার বাস দুধ মুখে নিয়ে কুলি ডুলি করে তারপর খাই ঠিক আছে ও কাছে থাকলে জাস্ট ওরে চুমা দিতে মন চায় ঠিক আছে এত কিউট গার্ল দেখা যাচ্ছে আই হোপ এন্ড এই তো ছিল আজকের ভিডিও আমি আশা করবো ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে যদি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে কালকের আরো ইন্টারেস্টিং ব্লগে বাই দিয়ে দাও বাই